বোলপুরে দফায় দফায় সিবিআই হানা। বোলপুরে সোমবার সকাল থেকে সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। সকালে প্রথমে শিবশম্ভু রাইস মিলে সিবিআই আধিকারিকরা তদন্ত করছিলেন। সেখান থেকে সিবিআই আধিকারিকেরা বের হয়ে ফের অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেনের ফ্ল্যাটে হানা দেয়। সেখানে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালান। পরে বোলপুর সুপার মার্কেটে অ্যাক্সিস ব্যাংকে সিবিআই আধিকারিকেরা প্রবেশ করেন এবং বিভিন্ন অ্যাকাউন্ট তল্লাশি করে দেখছেন যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই ব্যাংক থেকে কিভাবে লেনদেন করেছেন। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।